দুই দিন পর পর দেখবেন মিজান আজহারি বাংলাদেশে এসেছে, এরকম নিউজ ছড়া যায়। টিএসসিতে উনি তাফসির করবেন। কয়েকদিন আগে আমি মিডিল ইস্টের একটি দেশে ছিলাম, দেখলাম যে গোটা ফেসবুকে ছড়িয়ে পড়েছে মুফতি কাজী ইব্রাহিম সাহেব মারা গেছেন। আপনারাও হয়তো বা দেখেছিলেন, কাজী ইব্রাহিম সাহেব মারা গেছেন, গোটা বাংলাদেশ ছড়িয়ে গেছে। অথচ সে রাত্রে কাজী ইব্রাহিম সাহেব আমি একসাথেই ছিলাম মধ্যপ্রাচ্যের একটা দেশ। আসলেই এই যে শোনার পরে এগুলোকে ধুমায় শেয়ার যারা করে, যাচাই বাছাই করে না কে নিউজটা ছড়ালো কে দিল, এরা মূলত গুনাহের ভাগিদার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবায়ানু আন তুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম। যাই হোক, আল্লাহ তাআলা কি বলছেন, ইন জাআকুম ফাসিকুম, যখন কোনো সংবাদ কোনো ফাসিক থেকে তোমাদের কাছে পৌঁছাবে, যাচাই বাছাই না করে সেটাকে প্রচার করবে না, প্রসার করবে না, এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা হুজুরাতের মধ্যে। এখন আমরা যারা যাচাই বাছাই না করে এভাবে একটা নিউজ পেয়েই সাথে সাথে শেয়ার করি, অনেক সময় মিথ্যা নিউজ, আপনি যে দশজনের কাছে বা একশো জনের কাছে পাঠালেন, এই নিউজটা প্রচারের কারণে প্রসারের কারণে আপনিও গুনাহের ভাগিদার হলেন। আচ্ছা, একটা মানুষকে মেরে ফেলা কয়দিন পর পর এরকম হয়? জীবিত মানুষকে ফেসবুকে পোলাপান মারিয়ে ফেলায়, এই দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর পরই হয়, মানে জীবিত মানুষকে মেরে ফেলায়। তা আসলে মানুষকে যে আপনি মেরে ফেলছেন, আপনার লাভটা কী? এই যে মিথ্যা কথা আপনি বলতেছেন, লাভটা কী? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। এক নম্বর কি, ইদা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে প্রতিশ্রুতি দেয়। ওয়াইদা তুমিনা খানা, যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হয় তখন সে তার খেয়ানত করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনি যে একটা নিউজ পেলেন, পাওয়ার পরে আপনি ছড়িয়ে দিলেন, ছড়িয়ে দেওয়ার কারণে আপনি মিথ্যা প্রচার করলেন। আর মুমিন কখনো মিথ্যা বলতে পারে না, মিথ্যা ছড়াতে পারে না। তাহলে আপনি এখানে মুনাফিকের কাজ করলেন, নেফাক আপনার ভিতরে ঢুকলো, আল্লাহর আদালতে কিন্তু এই জন্য আপনাকে দাঁড়াইতে হবে। তো একজন মানুষ মারা গিয়েছে, কয় সোর্স কী, কয় ফেসবুকে দেখলাম। আর ফেসবুকে সব জিনিস কি ফেসবুকে ভালো যায়? ফেসবুকে কি সব কিছু সত্য যায়? ফেসবুকে তো অনেক, ফেসবুক তো অনেক নর্তকীও চালায়, অনেক আলেম ওলামা চালায়, অনেক চোর ডাকাতও ফেসবুক চালায়, ব্যবহার করে আর কি। চালানো তো বলতে এটা প্যাডেল দিয়ে চালানো না, ব্যবহার করে। তো ফেসবুক ব্যবহার করে যেমনইভাবে নেতৃস্থানীয় মানুষ, বড় বড় আলেম ওলামা, তদ্রূপভাবে রাস্তাঘাটের যারা অশিক্ষিত নেশা সেবন করে, গাঁজা সেবন করে, তারাও কিন্তু ফেসবুক চালায়, চোর ডাকাতও ফেসবুক চালায়, নর্তকীরাও ফেসবুক চালায়। তো এখন ফেসবুকে একটা নিউজ পেলেই যে আপনি ছড়ায় ফেলবেন, এটা আপনার জন্য জায়েজ না, এটা আপনার জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটা কাজ। আর একটা বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে আপনার একজনকে ভালো লাগতে পারে, সেটা মিজানুর রহমান আজহারিকে ভালো লাগতে পারে, শেখ আহমদুল্লাহ সাহেবকে ভালো লাগতে পারে, এক্স ওয়াই জেড যে কোনো ইসলামিক স্কলারকে আপনার ভালো লাগতে পারে। এই ভালো লাগার অর্থ এই না যে অন্ধভক্ত হয়ে আপনি উনি যা করবে সেটা আপনাকে প্রচার করতে হবে, উনি যা বলে নাই সেটাকেও আপনার বানায় প্রচার করতে হবে, উনি যেটা বলেছে সেটাকেও রসকস লাগে আরও প্রচার করতে হবে, এটা তো ওনারা বলে নাই। মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন, উনি কি একবারও বলেছেন কোথাও যে আমি বাংলাদেশে এসেছি? তো উনি বলেন নাই, ওনার যেখানে ভেরিফাই পেজ আছে সেখানে কোনো নিউজ নাই, আপনি ছড়াই দিলেন গোটা দুনিয়ায় যে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছে। কাজী ইব্রাহিম সাহেবের ছেলে মেয়ে স্ত্রী সবাই এখনও বাংলাদেশে আছে, তারা কেউ বললো না, ওনার ভাইও জানে না উনি মারা গেছে। ইভেন মিডিল ইস্টের ওই দেশে ওনার সাথে আমার দেখা হলো, সে রাত্রে উনি আমার সাথে আছেন, আমি ওনার সাথে আছি। তো যখন প্রথম দেখা এসে আমাদের পরে, আমি বললাম হুজুর আপনি তো মারা গেছেন, গোটা দুনিয়া ছড়াই গেছে, আপনি কিছু বলেন। আমি মারা গেছি মানে উনি মারা গেছে উনি জানে না, এই তো হচ্ছে মানে আমাদের চিত্রটা। হুজুরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে মারা গেছেন, আপনি কি জানেন যে ফেসবুকে গোটা ছড়াই গেছে? আমি মারা গেছি আমি জানি না, এই তো হচ্ছে দুনিয়া। তো যে কোনো জিনিস সামনে আসলেই আমরা প্রচার করবো না, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুসন্তান নেক সন্তান আমরা প্রত্যেকেই চাই। হ্যাঁ, বাপ মদখোর হতে পারে, বাপ জুয়ারি হতে পারে, ঘুষখোর হতে পারে, কিন্তু সন্তান আল্লাহওয়ালা হোক, ভালো হোক, এটা কিন্তু সব বাপমাই চায়। কোনো বাপ মা চায় না যে আমার সন্তানটা নষ্ট হয়ে যাক। বাপমার টেন্ডেন্সি এরকম, আমি খারাপ, আমি যেরকম আছি থাকি না, কিন্তু সন্তানটা নষ্ট না হোক। আর পৃথিবীর পক্ষে সবচেয়েতে বড় অ্যাসেট কিন্তু আপনার সন্তান। বিল্ডিং আজ আছে কাল নাই, টাকা পয়সা আজ আছে কাল নাই, কিন্তু আপনার সন্তানকে যদি আপনি ভালো করে রেখে যেতে পারেন, এই সন্তান যদি সুসন্তান হয়, কবরে আপনি শুবেন এই সন্তানের আমলের সওয়াবের একটা ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ, কী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন 86 বছর বয়সে বাবা হলেন, কেউ কেউ বলছেন 82 বছর, তো তিনি দোয়া করেছিলেন যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে সুসন্তান দান করেন। তো সুসন্তান দেখেন নবী হয়েও তিনি সুসন্তান চেয়েছেন। তো আপনি আমি সুসন্তান আল্লাহর কাছে চাবো, শুধুমাত্র চেষ্টা চালাবো বিষয়টা এরকম না, নিজেও সৎ হবো, সৎ জীবনযাপন করবো, আর হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়াটা আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। দুই নম্বর, সুসন্তান থাকলে লাভটা কি? ইদা মাতাল ইনসানু ইন কত আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন, হাদিসের মধ্যে কি আসছে যে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো কিন্তু বন্ধ হয়ে যায়, সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর যে আমলটি চলমান থাকে সেটা হচ্ছে সাদকায় জারিয়া, যে কাজগুলো সে করে গেছে তার সব সে পেতে থাকে। দুই নম্বর, আবু আইলমি ইয়ুং তাফাও বিহি, এমন এলেম যে এলেম উপকারী এলেম, মানে ছাত্রদেরকে পড়িয়েছে, কিতাবাদি লিখেছে, অথবা এই যে ওয়াজ মাহফিলে লেকচার দিয়েছে, ইউটিউব ফেসবুকে লেকচার রেখেছে, মারা যাওয়ার পরে এখান থেকে মানুষ যদি কল্যাণকর জ্ঞান পায়, উপকারী জ্ঞান পায়, যে ব্যক্তি মারা যাবে তার কবরে শুয়ে শুয়ে সে এই সব পেতে থাকবে। তিন নম্বর, আউ ওয়ালাদিন সলিহাইয়া দাউলা, এমন সুসন্তান সৎসন্তান কেউ যদি রেখে যায় যে সৎসন্তান আল্লাহর কাছে তার পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাপ মাকে কবরে শুয়ে শুয়ে সব দেন এবং তাদের দোয়া কবুল করেন। এবং কীভাবে দোয়া করতে হবে এটাও তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, তাই না? তো এখন সুসন্তানের জন্য এক নম্বর হচ্ছে নিজেকে সৎ হতে হবে এবং রব্বি হাবলি মিনাস সলিহাইন এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দুই নম্বর দোয়াটা করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটা করবেন, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। তিন নম্বর, নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথমে তার সন্তান হয়নি, বৃদ্ধ বয়সে তিনি নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিল্লা দুঙ্কা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ, এই দোয়াটা আপনারা করবেন ইনশাআল্লাহ। এরপরে হালাল খাওয়া, হালাল হালাল, এটা আমরা অনেকেই করি না, সুদ ঘুষ, ছেলে মেয়ে ঘরে আছে অথচ বাপ যে থাইল্যান্ডে জেনা করতেছে, বিভিন্ন জায়গায় গিয়ে নেশা করতেছে, উল্টাপাল্টা কাজকাম করতেছে, পরক্রিয়া করতেছে, লিখে রাখেন। আপনি যদি এরকম নিজে পাপিষ্ঠ হন তাহলে সন্তান সন্ততি আপনি ভালো করতে পারবেন না, এটা হয় না। তো নিজের সৎ জীবনযাপন করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি আমাকে সুসন্তান দান করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুসন্তান দেবেন, নেক সন্তান দেবেন, আল্লাহ তৌফিক দান করুন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.